স্বাগত আমাদের এখনকার অনুষ্ঠানে এবং লাইভ অনুষ্ঠান শুক্রবার রাত 8:30 সোমবার রাত 8:05 আপনারা অনুষ্ঠান দেখছেন আমাদের চ্যানেলে সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখছেন সম্মানিত অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি শুভেচ্ছাচ্ছি আবারও উপস্থিত অবশ্যই তাকে সবাই চেনেন এবং খুব ব্যস্ততা আগামী কাল আর পরশু কিন্তু এক্সিবিশন রয়েছে শ্রীভূমি লেক টাউন কলকাতা 48 12টা থেকে 8টা শনি ও রবিবার দ্য ডিভিনিটি প্যাভিলিয়ন স্টল নাম্বার 153 বিকা গার্ডেন দুর্গা দুর্গা 2.0 এক্সিবিশনে আপনারা সবাই আসবেন অনেক গিফট আপনাদের জন্য আছে যারাই টিভি চ্যানেল দেখে আসবেন গিফট কিন্তু আপনাদের জন্য অবধারিত আছে অনেক অফারের কথা শুনবো খুব ব্যস্ত আজকেও অনেকটা সময় তাকে ওখানে থাকতে হলো তারপর তিনি এখানে চলে এসেছেন লাইভে আপনাদের টানে কেন কথাগুলো বলতে হবে যারা লাইভে আসবেন অবশ্যই কিন্তু ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আর টিভির ভলিউম কমিয়ে রাখবেন নেটওয়ার্ক যেন ক্লিয়ার থাকে আপনারা কিন্তু যোগাযোগ করুন আর 15 বছরের অভিজ্ঞতা তার সনাতন বৈদিক জ্যোতিষী সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তুবিদ তিনি নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক এবং বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন তার ইউটিউব চ্যানেল রয়েছে দ্য বং অ্যাস্ট্রো সাবস্ক্রাইব করবেন সবাই আর ফেসবুকেও তার নাম দিয়ে সার্চ করলে অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন আর কালকের এই এক্সিবিশনের ছবি টবি সবই আপনারা পাবেন আপনারা নিয়মিত দেখতেই পারবেন আপনারা কিন্তু সব ইউটিউবেও পাবেন ফেসবুকেও পাবেন আর প্রচুর অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন হাওড়া সালকিয়া তো চেম্বার অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল এবং অনেক কথা হবে আলোচনা হবে আগে আলাপ করাই আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত বক্রতুল্য মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকরিয়েষু সর্বদা সমস্ত কাজ আপনাদের জীবনে বাধা বিপত্তি কেটে ভালোভাবে হোক ওম গং গণপতয় নমঃ ওম নমঃ শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা আমি নিয়েছি তো দাদা যেটা বলছিল সেটা হচ্ছে কালকে আসতেই হবে এছাড়াও আরো একটা কারণ হচ্ছে কালকে ওখানে একটা বই প্রকাশ হচ্ছে আমার লেখা বই যাতে 74টা টোটকা পাচ্ছেন বিভিন্ন সমস্যার মোকাবিলা করবার সব সময় তো জ্যোতিষীর কাছে পৌঁছে অ্যাডভাইস নেওয়া সম্ভব হয় না অনেক সমস্যা থাকে যেগুলোর জন্য জ্যোতিষীয় পরামর্শের চেয়ে দরকার পড়ে ছোটখাটো টোটকা সেগুলোকেই একসঙ্গে করে আমি মোটামুটি খুব মানে কম সময়ের মধ্যে ইচ্ছা ছিল 1000 টোটকা দিয়ে একটা বই করবার ওটার থেকেই বেছে মোটামুটি 74টা কে রেডি করে আমি দিয়েছি এবং এই বইটা আপনারা কিন্তু স্টলে ভিজিট করলে পাবেন আমার কাছ থেকে ঠিক আছে ফলে আপনাদের প্রত্যেককে আসতে হবে পর্যাপ্ত প্রিন্ট করা রয়েছে আপনারা আসুন অবশ্যই কিন্তু এই জীবন বদলে দেওয়ার মতন বিশেষ টোটকার এবং বিষয়গুলো কিন্তু থাকছে আপনাদের কাছে কিন্তু ইনভিটেশন যাচ্ছে দেখুন আমাদের সমস্ত যারা যারা আজকে গেছিলাম আমি জায়গাটায় টেবিলটা কেমন হয়েছে বা কিভাবে কি করা হবে সেগুলো দেখতে তো আমি সেখানে দেখলাম বিষয়টা কিন্তু খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে একটা জায়গায় ঢুকলেই না আপনারা দেখবেন এটা কিন্তু আমন্ত্রণ পত্র ছবিতে যে দেখছেন আপনারা টিভিতে আপনাদের জন্য আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে হ্যাঁ একটা জায়গায় ঢুকে আপনাদের বেশ ভালো লাগবে একটা নতুন ধরুন আপনি একটা ডাস্টবিনের পাশ দিয়ে যাচ্ছেন দেখবেন গন্ধে আপনি নাক চাপা দেবেন এবং যত দ্রুত সমস্যা এলে চলে যাওয়ার চেষ্টা করবেন এখানের পরিবেশটা ঢোকার পর থেকে মনে হচ্ছিল যে আমার যদি লাইভ না থাকতো আমি ওখানে আরো ঘন্টা দুয়েক থাকতাম কিন্তু সময় আপনাদের এখানে আসতে হবে কথা দিয়েছি তাই জন্য ফলে এই যে একটা জায়গায় ঢুকলেই আরো থাকতে ইচ্ছা করবার ব্যাপার এটা কিন্তু খুব একটা মানে দেখা যায় না ঠিক আছে তো সেখান থেকে অবশ্যই আপনারা আসুন আমার সঙ্গে সঙ্গে আরো অনেকে অনেক জিনিস নিয়ে থাকছে সেগুলো একটা ব্যাপার জ্যোতিষ নিয়ে সম্ভবত আমি একা সম্ভবত না আমি একা স্টল নাম্বার 153 হ্যাঁ স্টল নাম্বার 153 গেট দিয়ে সোজা ঢুকেই আমার স্টল পেয়ে যাবেন আমাকে দুর্গা দুর্গা 2.0 এক্সিবিশন বিকা গার্ডেন শ্রীভূমি লেক টাউনের পাশে লেক অফ গ্লোরিয়া বললেই ওখানে দেখিয়ে দেবে বড় ইয়ে রয়েছে গেট রয়েছে আর গেটে আমার ছবিটা জল জল করছে বাহ তো গেটে আমার চিনতে হবে একদম ফলে চিনতে পারবেন ওখানেই আমি রয়েছি অসুবিধা নেই কালকে অবশ্যই আসুন ইনস্ট্যান্ট যারা হাত দেখাতে চাইছেন আপনারা প্রত্যেকে বিষয়টা জানেন যে আমার কাছ থেকে যারা ফোন করেন অপারেটররা বলেই দেয় যে মিনিমাম 3 থেকে 4 দিনের একটা ওয়েটিং পিরিয়ড চলে আমার কাছ থেকে অনলাইনে বলুন বা আমার চেম্বারে আসতে চাইলেও এরকম একটা সময় লাগে এক তো চার্জেস খুব নমিনাল রাখবার চেষ্টা করেছি আমি যাতে আপনাদের খুব অসুবিধা না হয় এবং ইনস্ট্যান্ট আপনারা দেখাতে পারেন
প্রথমবার আমি শুরু করেছি যেটা, সেটা হচ্ছে ধরুন আপনার পুরো লাইফ সম্পর্কে জানবার কোনো প্রয়োজন নেই, আপনার কাছে একটা প্রশ্ন জানবার আছে, তার জন্য আলাদা চার্জেস আপনি পে করে কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারবেন। তাহলে কাল আর পরশু দুটো দিন কিন্তু আসতেই হবে, যেহেতু সানডে প্রচুর ভিড় হবে, আমি বলবো যেহেতু জ্যোতিষীয় ব্যাপার আপনারা শনিবার দিনকেই চলে আসুন। হাওড়া, হুগলি, যে কোনো জায়গা, খানাপুর, বৈদ্যবাড়ি, কলকাতা, মেদিনীপুর, যেখানেই থাকুন না কেন আপনাদের এই জায়গায় আসতে কোনো অসুবিধা হবে না। 12টা থেকে 8টা একদম 8 ঘন্টা টাইম, 8 আওয়ার্স, তার মধ্যে চলে আসুন। আগামীকালই চেষ্টা রাখুন শনিবার। আমি বলেছি সবচেয়ে বড় কথা গিফট আছে আপনাদের জন্য, আপনারা আসুন, কিছু কিনুন আর না কিনুন আমার সঙ্গে দেখা করলেই পাবেন উপহার, ঠিক আছে? সুন্দর সুন্দর উপহারে সম্ভার সাজিয়ে রেখেছি, চলে আসুন অবশ্যই। লাস্ট 5 মিনিট আবারও আমরা বলে দেবো নিশ্চয়ই। আচ্ছা, রেড বক্সের নাম্বারটা নিয়ে বেরোবেন, কিন্তু যদি কোথাও অসুবিধা হবে লাল বক্সের নাম্বারটা আমাদের অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু এটা সঙ্গে রাখবেন। কে আছেন, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কোথা থেকে কে বলছেন? আচ্ছা, কার জন্য বলুন, ডেট অফ বার্থ? 6/7/1975। সময়টা দুপুর 3:20। হাওড়ায় জন্ম। দুপুর 3:20, 6/7/75, 6/7/75, কি প্রশ্ন? প্রশ্নটা বলুন। হ্যালো, অর্থের দিকটা, আর্থিক দিকটা। আচ্ছা আচ্ছা, এরকম হয়েছে আপনি কাউকে পয়সা কড়ি ভালো ভেবে দিয়েছেন আর সে ফেরত দেয়নি, চিট করে চলে গেছে? আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আপনার যা চক দেখছি তাতে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা একটু খেয়াল করুন। আর পরিশ্রম বেশি হয় তুলনায় রেজাল্ট কম, কারণ আপনার লগ্নে রাহু বসে রয়েছে, একটা ম্যানিপুলেশনের ব্যাপার রয়েছে। আপনাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, এক, শনিবার আর মঙ্গলবারটা যত্ন করে নিরামিষ করবেন, ঠিক আছে? আর তার পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু নেশা ভাঙ থেকে আপনাকে দূরে থাকতে হবে, ঠিক আছে? এই দুটো বিষয় খেয়াল করুন, দেখবেন ফিনান্সিয়াল কন্ডিশন আস্তে আস্তে ভালো হবে, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ, পরের জনকে নিয়ে নেবো। চটপট রেড বক্সের নাম্বার লিখে নিন, আপনাদের জন্যই আছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। কাল আর পরশু খুব ব্যস্ত এক্সিবিশনে সবার আমন্ত্রণ, লেক টাউন শ্রীভূমিতে, দুর্গা 2.0 বিকা গার্ডেনে আপনারা পাবেন স্টল নাম্বার 153-153-তে 12টা থেকে 8টা এক্সিবিশন চলছে। অ্যাস্ট্রোলজার হিসেবে একমাত্র তিনি থাকছেন আপনাদের জন্য, আপনারা কিন্তু সবাই আসবেন। রেড বক্সের নাম্বারটা লিখে নেবেন প্লিজ, লাল বক্সের নাম্বারে। আমরা আবার শেষের দিকে বলবো আপনাদের জন্য কিন্তু গিফট থাকছে যারাই আসবেন, বিভিন্ন বিদেশে গেছেন সেই ছবিগুলো দেখাচ্ছি, বড় বড় সেলিব্রিটিদের সাথে আমাদের এই বিশিষ্ট অ্যাস্ট্রোলজারের ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনারা টিভির পর্দায়। কে আছেন, হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? কন্টাই কাঁথি থেকে কে বলছেন? ওম প্রকাশ, ডেট অফ বার্থ? 10/10/1996। সময়? ঠিক আছে, 9:16 বললেন তাই তো? 9:16 PM। আচ্ছা, কি প্রশ্ন, কি বলুন? ভালো সময় আর কেরিয়ারটা? 9:16 PM, হ্যাঁ, 10/3/96। ভালো সময় বলতে অনেকগুলো বিষয় চলে, তো আপনি ভালো সময় বলতে কি বোঝাতে চাইছেন? কারোর জন্য ভালো সময় হচ্ছে তার ভালোবাসাকে পাওয়া, পেলে পরে সেটা ভালো সময় হয়ে যায়। কারোর জন্য ফিনান্সিয়াল স্টেবল থাকাটা ভালো সময়, তো আপনার জন্য কোনটা ভালো সময়? হ্যাঁ বলুন। বুঝলাম না, ভালো সময় মানে কি আপনি কাজের জায়গায় ভালো চাইছেন? আপনি কি কাজ করেন এখন? এক্সাম দিচ্ছেন, পরীক্ষাগুলো দিচ্ছেন? আচ্ছা, এক্সামের ব্যাপার হচ্ছে যে পরীক্ষার আগে দিয়েছেন একটাও? সবই আনসাকসেসফুল বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দিচ্ছেন, পাচ্ছেন না চাকরি, তাই তো?
96 মানে আপনার 27 বছর আগে। আচ্ছা এটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার জন্মছকে কিন্তু সরকারি চাকরি যোগ নেই। ও ওই জন্য চেষ্টা করতে পারছেন না। চেষ্টা করেও লাভ হবে না। হ্যাঁ এবং এটা আমি কেন আপনাকে ভগবানও পাওয়াতে পারবে না, ফলে আমি বলবো আপনি এটা বাদ দিয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করতে পারেন, সেটা আপনার জন্য বেটার হবে। কারণ সবে লাইফ শুরু হয়েছে, এরপরে 4-5 বছর খাটার পরে যখন সফল হতে পারবেন না তখন হতাশাটাই বাড়বে, এর বাইরে কিছু হবে না, এটা একটা বড় ব্যাপার, ঠিক আছে? ফলে এগুলো একটু খেয়াল করুন। হ্যাঁ যোগাযোগ করুন ভাই, আপনি হয়তো অনেকেই ফোন করেন, আমার নামটা খুব চেনা লাগলো। আপনার কিন্তু বাধা আছে সরকারি চাকরিতে, যেটা বলে দিলেন আজকে। আমি বললাম হবে না, মানে যার জন্য আপনি চেষ্টা করছেন হচ্ছে, লড়াই করে লাভ নেই। অন্য প্রাইভেট সেক্টরে জবে চেষ্টা করলে ভালো। সব জিনিস তো সবাই করতে পারে না, সবার জন্য সবটা নেই। সূর্য আমাকে দেখাতে পারবে না, এখন 8:30 বাজে, হ্যাঁ কলকাতার আকাশে আপনি সূর্য দেখতে পারবেন না, এটা অসম্ভব ব্যাপার। সেই রকমই জবটা দাদা হবে না, ফালতু চেষ্টা করছেন আপনি। আপনি প্রাইভেটে জব চেষ্টা করুন আর দেখিয়ে নিন, পারলে দেখিয়ে নিন। প্রচুর মানুষ আসছেন অনলাইনে দেখাচ্ছেন, হাওড়াতে এসে দেখিয়ে নিচ্ছেন। শালকিয়া কে আছেন? হ্যালো হ্যাঁ বলুন। নদিয়া থেকে কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়? 18/5/2006। রাত 12:50। 18/5/2006 নদিয়াতেই জন্ম? এখন নদিয়া চাকদা থেকে বলছেন? রাত্রি ১২:৫০। কি প্রশ্ন? প্রশ্ন বলুন ছেলের ব্যাপারে। এখন কি পড়ছে? কমার্স নিয়ে পড়ছে, 11-এ। আচ্ছা আমাদের ছেলে একটু জেনি প্রকৃতি, তাই তো? আপনি ইয়েতে শুনুন, টিভিতে শুনুন। হ্যাঁ ছেলে জেদি প্রকৃতির এবং ছেলের পড়াশোনায় আস্তে আস্তে ইচ্ছেটা চলে যাচ্ছে। কারণ হচ্ছে জন্মছকের অষ্টমে থাকা কেতু, কেতু গ্রহের অষ্টমে প্রতিকার প্রয়োজন, না হলে পরে কিন্তু সমস্যা বাড়বে। ফলে যত দ্রুত সম্ভব, যেহেতু 11 সামনে বছর উচ্চ মাধ্যমিক হবে, সেক্ষেত্রে আমি বলবো যত দ্রুত সম্ভব একটু প্রতিকার সেরে নেবেন, ভালো ফলাফল পাওয়া যাবে। ঠিক, যোগাযোগ করে নিন, রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন। একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা কালকে অথবা পরশুদিনকে আসছেন, ঠিক আছে, এক্সিবিশনে, হ্যাঁ তারা আজ আর্লি অ্যাজ পসিবল চেষ্টা করুন চলে আসবার। কারণ এসে তারপর দেখবেন যেহেতু ওটা কলকাতার মতন জায়গায়, হার্ট অফ দি সিটিতে হচ্ছে, ফলে এসে হয়তো দেখবেন 50 জনের পেছনে আপনার লাইন, মানে আমার কাছে হাত দেখানোর জন্য হয়তো 50 জনের পেছনে আপনার লাইন, সেক্ষেত্রে আপনার সময়টা নষ্ট হবে। এসে যখন বলেছেন হাত তো দেখাতেই হবে, কিন্তু ব্যাপার হচ্ছে সকালের দিকে আসলে পরে কি হবে, আর্লি মর্নিং এ একটু ভিড়টা কম থাকে, সেক্ষেত্রে সুবিধা পাবেন। দুটো দিনকেই এটা একটা বড় ব্যাপার, তাহলে এইটাকে একটুখানি খেয়াল করবার চেষ্টা করতে হবে যে দাদার কাছে যাব, হাত দেখাবো, যত দ্রুত সম্ভব সেই আসতে হচ্ছে। আপনারা যদি বেরোচ্ছেন 12টার সময়, আমি বলবো 9:00 বেরিয়ে পড়ুন, তাহলে 12টার মধ্যে আপনি চলে আসলে পরে তাড়াতাড়ি করে আপনার কাজটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং তারপর আপনি মেলাটা ভালো করে ঘুরতে পারবেন। এটা একটা বড় ব্যাপার কিন্তু, কারণ লাইনে দাঁড়িয়ে থাকা আর মেলাটা এনজয় করা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? তাহলে এই ব্যাপার। দাদা আপনাদেরকে অ্যাড্রেস কিভাবে আসবেন এগুলো একটু নির্দেশ দিয়ে দিচ্ছে, একটু শুনে নিন। ঠিক, রেড বক্সের নাম্বারটা সঙ্গে নিয়ে বেরোবেন। যারাই কাল আর পরশু এক্সিবিশনে আসতে চাইছেন, ইমিডিয়েট আপনারা কিন্তু একদম ডিসিশন নিয়ে নিন। মানে অ্যাকচুয়াল কালকে আপনারা কাল আর পরশু হিসাব মতন আমি লেক টাউনে চেম্বার করছি। হ্যাঁ সোজা কথায় বললে এটা বোঝা যায় আর কি, শ্রীভূমি, শ্রীভূমি লেক টাউন সবাই চেনেন, এখানে আপনারা চলে আসুন। দ্য ডিভিনিটি প্যাভিলিয়ন 2-3 তারিখ শনি আর রবিবার, আগামী কাল ও পরশু, স্টল নাম্বার 153-তে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুকে পাবেন। এক্সিবিশন মানে একটা মেলা, যারা একটু সাবাবসে থাকেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, যারা অনেক দূর থেকে আসবেন, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, আপনাদের সবার জন্য আমন্ত্রণ। আমরা বারবার ছবি দেখাচ্ছি, আপনারা টিভিতে দেখছেন এক্সিবিশনের ছবিটা, আপনাদের আমন্ত্রণ আমন্ত্রণের যে ছবিটা আমরা কিন্তু বারবার দেখাচ্ছি, ছবিগুলো আপনারা দেখুন ভালো করে।
অবশ্যই কিন্তু আপনারা সবাই আসবেন 12টা থেকে, আপনারা 12টা থেকে 8টার মধ্যে আপনারা আসার চেষ্টা করুন। 9007529824। আর লাইভ প্রোগ্রাম তো চলছেই, আপনারা চলে আসুন লাইভে, অংশগ্রহণ করুন। নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক, দেখুন এক্সিবিশনের আমন্ত্রণ পত্র আপনাদের জন্য দেখানো হচ্ছে, দর্শকদের জন্য। রেড বক্সের নাম্বারটা কিন্তু লিখে রাখুন সবাই প্লিজ। আর দ্য বং অ্যাস্ট্রো সাবস্ক্রাইব করুন তার ইউটিউব চ্যানেল, এবং আপনারা কিন্তু জানেন তিনি অবশ্যই আপনাদের দেখে দেবেন কাল যারা আসবেন এক্সিবিশনে, সরাসরি টিভিতে এতদিন দেখেছেন, সামনাসামনি লেকটাউন এক্সিবিশনে এসে আপনারা দেখা করতে পারবেন, আপনারা হাত দেখাতে পারবেন। আপনাদের জন্য থাকছে উপহার, উপহার আপনারা পাবেন, আপনারা কিন্তু উপহার সংগ্রহ করার জন্য আসবেন, শুধু বলবেন সোনার বাংলা চ্যানেলে ঘোষণা দেখে আমি কিন্তু চলে এসেছি আপনার কাছে। আর অবশ্যই একটু আমি বলে দিই, পুরস্কার প্রাপ্ত পুরস্কার সমূহ ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু ইন্দো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022-এ পেয়েছেন, ইন্দো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022-এ পেয়েছেন, শ্রেষ্ঠ জ্যোতিষী 2021-এ হিন্দুস্তান টাইমসের বিচারে তিনি পেয়েছেন, বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021 শ্রেষ্ঠ জ্যোতিষ আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে তিনি পেয়েছেন। সমস্ত রকমের আপডেট ইউটিউব চ্যানেলে পাচ্ছেন আপনারা, আপনারা কিন্তু যোগাযোগ করুন। 101 বেনারস রোড হাওড়া শালকিয়ায় প্রচুর মানুষ আসেন জ্যোতিষ শেখার জন্য, জ্যোতিষ কনসাল্ট করার জন্য। আপনারা হাওড়া শালকিয়া তার নিজস্ব চেম্বারে তো আসছেনই, কিন্তু আগামীকাল ও পরশু লেক টাউনে পাচ্ছেন আপনারা, দুর্গা 2.0 বিকা গার্ডেন স্টল নাম্বার 153 এক্সিবিশনে আপনারা পাবেন 12টা থেকে 8টা শনি ও রবিবার। আপনারা কিন্তু অবশ্যই আসবেন, ফোন করে আসবেন। আর যারা জ্যোতিষ শিখবেন আর অনলাইনেও আপনারা সার্ভিস পাচ্ছেন, তারা সবাই রেড বক্সের পার্সোনাল নাম্বার লিখে রাখুন, যোগাযোগ করবেন 9007529824। অনেক রকম সমস্যা, কারোর বিদ্যা নিয়ে প্রবলেম, কারোর চাকরি হচ্ছে না, কারোর আর্থিক উন্নতি নেই, কারোর ব্যবসায় খুব প্রবলেম, কারোর বিয়ে হচ্ছে না, কারোর আবার বিয়ের পর অশান্তি, নানাবিধ অশান্তি আপনারা দেখতে পাচ্ছেন। এবং অবশ্যই আপনাদের সবার জন্য বাস্তু প্রতিকার আছে, এবং শারীরিক রোগ ব্যাধিতে যারা ভুগছেন, তারপরেই কৌশী অমাবস্যা, এই ভাইটাল যোগে কিন্তু প্রচুর মানুষ নাম লেখাচ্ছেন রেমেডির জন্য, রেমেডির জন্য আপনারা কৌশী অমাবস্যায় যারা কাজ করাবেন তারাও কিন্তু যোগাযোগ করে নেবেন। আচ্ছা একটা ফোন নিয়ে নিয়ে ফাঁকে আবার আসবো আলোচনায়, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা কার জন্য জানবেন? আচ্ছা নামটা বলুন, জন্ম তারিখ বলুন। আমি জন্ম তারিখটা বলছি না, বলুন বলুন, নামটা বলতে চাইছেন না? আচ্ছা বলুন। 8/9/86। হ্যাঁ 1966। হ্যাঁ 1966, তাই তো? হ্যাঁ। সময়টা? সময় রাত 11:05। কোথায় জন্ম? বহরমপুর মুর্শিদাবাদে। ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন তো? কটা বললো টাইমটা? রাত 11:05, প্রতি সোমবার রাত 8:05, প্রতি শুক্রবার রাত 8:30 অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু লাইভ প্রোগ্রামে থাকছেন, লাইভ সরাসরি আপনাদের সাথে কথা বলেন। আচ্ছা এবার শুনুন, প্রশ্ন কি কি জানবেন? আচ্ছা গান বাজনার দিকটা রোজ রেয়াজ করেন? বলছি রোজ অনুশীলন করেন? অনুশীলন না না, আমি বলছি আপনি রোজ অনুশীলন করেন, আপনি উন্নতি করবেন করবেন, প্র্যাকটিস করেন তাই তো গানে? আচ্ছা ব্যাপার হচ্ছে যে আপনার উন্নতি বাড়ির কাছাকাছি থাকলে হবে না, ঠিক আছে? আপনাকে বাড়ির থেকে দূরে পশ্চিমে পাড়ি দিতে হবে, তবে উন্নতি হবে। আরে বাড়ির থেকে উন্নতি পাওয়াটা একটু অসুবিধা, আপনার বাড়ির থেকে আপনাকে দূরে পশ্চিমে পাড়ি দিতে হবে, পশ্চিম দেশে গেলে পরে বা নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে পরে তবে আপনার ছক কাজ করা শুরু করবে। প্রত্যেকটা জন্ম ছকের একটা ওরিয়েন্টেশন থাকে, প্রত্যেকটা জন্ম ছক একটা দিক হিসেবে কাজ করে, ফলে কোথাও না কোথাও আপনি যেখানে আছেন সেখানে থেকে উন্নতি সম্ভব নয়, আপনাকে স্থান পরিবর্তন করতে হবে, ঠিক আছে? যদি করেন তাহলে হবে, নালে হবে না। আচ্ছা একটু যোগাযোগ করে নেবেন, কে আছেন? হ্যালো, রেড বক্সের নাম্বারে পরে যোগাযোগ করতে পারবেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? টিভিতে শুনবেন না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন।
হ্যালো, করিমপুর, আচ্ছা আমরা একটু আলোচনা চলে আসি। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বইয়ের ব্যাপারটা অবশ্যই কালকে আপনারা, কালকে প্রথম প্রকাশ হচ্ছে আপনাদের জন্য 74টা টোটকা সম্বলিত বই আপনারা কিন্তু আমার স্টল থেকে কালেক্ট করতে পারবেন। এটা অন্য কোথাও কোনো পাবলিশারের মাধ্যমে বাইরে আমি ছাড়িনি, আপনারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করে ওটা সংগ্রহ করতে পারবেন। এছাড়া ফোন নাম্বার থাকছে, যারা দূরে থাকেন আসতে পারবেন না তারা ফোনেও অর্ডার করতে পারেন, ঠিক আছে? আপনারা দেখুন, কখনো কখনো আমরা কিছু কিছু ক্লিপিংস তুলে আনি, হোমযজ্ঞ ছবি, কামাখ্যার ছবি, বাড়িতে যে ক্রিয়াকর্ম হয় সেই ছবিগুলো আমরা কিন্তু আপনাদের জন্য দেখাচ্ছি। বাড়ির মাতৃ মন্দিরের মাকে দর্শন করুন, অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রিনারায়ণ বাসু আছেন। এক্সিবিশনের ছবিটা আরও কয়েকবার দেখিয়ে নেবো, আজকে শেষ, আজকে কালকে যেহেতু এক্সিবিশন, আজকে আমরা বারবার একটু এক্সিবিশনে আমন্ত্রণের ছবিগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি। এক্সিবিশনের কয়েকটা ছবি দেখিয়ে নিন আপনারা। কে আছেন? হ্যালো, এই যে এক্সিবিশনের ছবিগুলো দেখে নিন সবাই, টিভিতে, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, এরপরেও দেখতে পারবেন। আপনারা অনেক স্টল পাবেন, অনেক কিছু দেখতে পাবেন, এবং সঙ্গে রয়েছে জ্যোতিষী অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রিনারায়ণ বাসু। আপনারা কিন্তু অবশ্যই কাল আর পরশু আসবেন সবাই। অ্যাড্রেসটা আরেকবার দাদা বলে দিচ্ছি, বিকা গার্ডেন, শ্রীভূমি, লেক টাউন, আপনারা কিন্তু এখানে আসুন, কলকাতা 48। ফোন নাম্বারটা সঙ্গে রাখবেন, আসার সময় যদি অসুবিধা হয় ফোন করে নেবেন। বলুন কে আছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে, কে, কোথা থেকে? কুচবিহার থেকে। পরিষ্কার করে তাড়াতাড়ি, কার জন্য? কার জন্য? 31-8-93, পরিচয় দিতে হয় আগে, নাম বলুন। কটার সময় জন্ম? কিছু তো বলছেন না, সব আধা আধা বলছেন আপনি, কমপ্লিট করুন। কটার সময়, কোথায় জন্ম? ফিউচার বলা সম্ভব না, পার্টিকুলার স্পেসিফিক প্রশ্ন রাখুন। কি কাজের জন্য জানবেন? কি করেন আপনি এখন, কি করেন? টাইম কটা? সকাল 11টা। কাজ করার ইচ্ছে আছে তো? সে তো বোঝা যাচ্ছে ব্যাপার নেই। আপনি খুব ভালো করে একটু ডাক্তার দেখান, ঠিক আছে? প্রথমত আমি যেটা বুঝতে পারছি, কোথাও না কোথাও একটুখানি বিষয়টা প্রবলেম হচ্ছে আর কি। আপনি একটু হেলথ ওয়াইজ ভালো হন, কারণ আপনার জন্মচক্রে এমনিও দেখতে পাচ্ছি আমি লগ্নে রাহু রয়েছে। রাহু লগ্নে থাকলে একটা না স্পেকুলেটিভ মাইন্ডসেট তৈরি করে, হয়তো কোনো রোগ অনেক দিন ধরে চলছে, সেটা অনেক লেটে বোঝাবে, এটা একটা বড় ব্যাপার। ফলে এই বিষয়টাকে একটুখানি আপনাকে খেয়াল করে এগোতে হবে, সেই মতো এই ব্যাপারগুলোকে একটু চিন্তা ভাবনা করুন, আশা করছি ভালো হবে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, আপনারা ফোন পেলে না চটপট ডেট অফ বার্থ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, কোথা থেকে? হ্যাঁ, কার জন্য জানবেন? সাত আট তিয়াত্তর, ডেটটা বলুন। সাত আট তিয়াত্তর, সময় সকাল না সন্ধে? সাত এক বলুন। হ্যাঁ, সাত এক তিয়াত্তর, সাতই জানুয়ারি, তাই তো? কি প্রশ্ন, কি কি প্রশ্নটা, কি টিভিতে শুনে শুনে বলছে, প্রশ্ন কি আপনার? সময় ভালো যাচ্ছে না, বলে দিন সময় শেষের দিকে। সময় ভালো যাচ্ছে না, সময় ভালো যাওয়ানোর জন্য আপনার মোটামুটি দেখুন 49 বছর বয়স হয়ে গেছে, জ্যোতিষীর কাছে আসতে হবে। যত দ্রুত আসবেন তাহলে হবে,
নাহলে পরে হবে না। কারণ হচ্ছে যে যে সময় বা যে ছক দিয়ে আপনি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে চতুর্থে কেতু রয়েছে, কারণ কেতু গ্রহ চতুর্থে বসলে পরে কিন্তু একটু প্রবলেম লাইফে চলে, সমস্যা থাকে, সেটার একটু প্রতিকার হলে পরে সেটা ভালো ফলাফল দেবে। ঠিক আছে, একটু এই প্রতিকারগুলো সেরে নিয়ে নিশ্চিত জীবনে উন্নতি করতে পারবে। রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন, সময় একদম শেষ, লাল বক্সের নাম্বারটা লিখুন। কাল আর পরশু কিন্তু লেকটাউনে আসবেন, দেখা করবেন, উপহার পাবেন। যারা টিভি দেখে কাল পরশু আসছেন এক্সিবিশনটা দেখুন, এবং অ্যাস্ট্রোলজার হিসেবে একমাত্র স্টল নাম্বার 153 আছেন কিন্তু এই মানুষটি, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। এই যে আমন্ত্রণ পত্র বারবার দেখিয়ে দেওয়া হচ্ছে, লেকটাউনে চলে আসবেন শ্রীভূমির পাশে বিকা গার্ডেনে, স্টল নাম্বার 153। কাল আর পরশু শনি আর রবি দুপুর 12টা থেকে 8টা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু থাকছেন উপস্থিত। রেড বক্সে নাম্বার লিখেছেন, ওখানে ফোন করে আসুন, গিফট পাবেন, উপহার পাবেন যারা কাল মেলাতে আসবেন। কাল আর পরশু মেলাতে আছে, আপনারা রেড বক্সের নাম্বারে কিন্তু ফোন করে নিন। আর আজকে আর সময় নেই, এনার্জি দরকার ইয়াংদের, তবেই তো আপনারা এগোতে পারবেন। কুচবিহার থেকে ফোন পেলাম, ভীষণ হতাশা দেখলাম, এরকম ইয়াংদের কিন্তু আরো এনার্জেটিক হতে হবে, চটপট কথা বলতে হবে। যাই হোক, আপনারা ভালো থাকুন, আবার দেখা হচ্ছে সোমবার 8টা 5 লাইভ। আজকের মতো এটুকুই, শেষ করছি, ধন্যবাদ। কাল পরশু লেকটাউন এক্সিবিশনে অবশ্যই দেখা হচ্ছে, ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।